ভজন কৃপান ভয় পাচ্ছে, গীতা কেসটা উল্টে দিতে পারে যে কোনো সময়। হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। কৃপানের সঙ্গে বারবার যোগাযোগ রাখছে ভজন, সে যেভাবেই হোক না কেন গীতাকে খাঁচায় বন্দি করে ফেলেছে ভাবছে। বাঘিনী এখন আর কোনোভাবেই খাঁচা থেকে বেরোতে পারবে না, তাই গীতা যেহেতু স্বস্তিককে নিয়ে ব্যস্ত থাকবে, এই সময়টাকে কাজে লাগিয়ে হাইকোর্টে আপিল করে কৃপানকে বের করে আনার পলিসি করে রেখেছে সে। কোনোভাবেই কৃপান জেলে থাকবে না, কিন্তু কৃপান জানাচ্ছে ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই, ও অন্য ধাতু দিয়ে তৈরি, যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে এই কেসটাও, তাই আমাদের সাবধানে থাকতে হবে। তুমি একদম চিন্তা করো না, যা কিছু প্রমাণ রয়েছে সবটা লোপাট করা হয়ে গেছে, গীতা কোনোভাবেই কোনো কিছুর ক্লু পাবে না। আর আমি আর তুমি মিলে যে এত কিছু ঘটালাম, স্বস্তিকের আজকে প্রাণ চলে যেতে যেতে বসেছে, সেই সবটাই আমার কারণে। কারণ অভিজিৎ মুখার্জিকে অপমান করেছে তো, ওই চলমান ইনস্টিটিউটকে কেউ অপমান করলে আমি তাকে ছাড় দেবো না। আমি ওই বাড়ির হবু জামাই বলে কথা, তাই তো এত কিছু করলাম। এখন সার্থিক এবং গীতা দুজনে ভুক্তুক, কারোরই সংসার হবে না, আর কেউ ওই বাড়িতে বউ হয়ে ঢুকতেও পারবে না। কেমন হলো বলো? গীতা এদিকে চলে যায় যে ডেরার মধ্যে, যেখানে গেলে স্বস্তিককে কোন গুন্ডা মারতে এসেছিল এবং কে পাঠিয়েছে সেটার তদন্ত করতে। সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে, সে বলতে চায় না। তারপরে গীতা তাকে উত্তম মধ্যম দিতে শুরু করলে তখনই সেই গ্যাংয়ের লোকগুলোর নাম বলে দেয়, এবং গীতা এবার সেখানে যাবে, স্বস্তিকের এই কেসের কুলু খুঁজে বের করবে। কারণ গীতা কোনোভাবেই স্বস্তিককে খুন করতে পারে না, একজন স্বামী তার বউকে এরকম করে কষ্ট পেতে দেখতে পারছে না। গীতা এবার কি থেকে কি করবে ওর মাথার ঠিক নেই, যেভাবেই হোক না কেন কে ন্যায় বিচার পাইয়ে দেবে গীতা। তাই বারবার বলেছে যে আপনাকে আমার ভালোবাসার জন্য ফিরে আসতে হবে, এবং আমি যে নির্দোষ সেটাও প্রমাণ করে দিতে হবে, আপনার মুখ থেকে আপনাকে বলতে হবে। স্বস্তিক কিন্তু সবটাই শুনেছে, কারণ ভালোবাসার টানে স্বস্তিক গীতার কাছেই ফিরবে, এটা গীতা নিশ্চিত। তাই পদ্মকে সঙ্গে নিয়ে নানাভাবে সমস্ত কুলুগুলো খুঁজে বের করছে। আর গীতা বেশ ভালো বুঝতে পারছে কৃপান, ভজন, এমনকি অগ্নিজিৎ মুখার্জি, আর তার সাথে রয়েছে ওই কৃপানের যে বোন রয়েছে সে, আর এরা সবাই মিলে কে কি করেছে না করেছে দুদিন যাবত ওদের উপর নজর রেখে সবকিছু বেরিয়ে আসবে। গীতার গীতার হচ্ছে বাজপাখির চোখ, কোনোভাবে কেউ তাকে ধুলো দিতে পারবে না। এতগুলো কেস সে লড়েছে এবং জিতেছে, আর কৃপান হচ্ছে তার জীবনের সব থেকে বড় শত্রু, তাকে কি আর কোনোভাবে বাদ দেওয়া যায়? জেলে বসে থেকেও সে শয়তানি করতে পারে। ভজন যেভাবে চারোদিকে খেলা খেলছে সেটা কেউ বুঝতে না পারলেও গীতার চোখে কিন্তু ধরা পড়বেই, কারণ গীতা সমস্ত কিছু নিজে ইনভেস্টিগেশন করছে এবং পঙ্কজকে জানিয়ে দিয়েছে যে আপনি থানার ইনচার্জ, আপনি আমাকে সাহায্য করতে বাধ্য, এবং আপনার সমস্ত তদন্ত রিপোর্ট আমার চাই, আপনি আমাকে সব ক্ষেত্রে সাহায্য করবেন, এটা আমি আপনার কাছ থেকে কাম্য করছি। কারণ যে কেউ একজন আসামিকেও একবার সুযোগ দেওয়া হয় নিজের ভুল শুধরে নেওয়ার, তাহলে আমি কেন পারবো না? পঙ্কজ রাজি হয়ে যায়। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ভজন কৃপান ভয় পাচ্ছে, গীতা কেসটা উল্টে দিতে পারে যে কোনো সময়, তাই নানাভাবে কৃপান এবং ভজন দুজনে কিন্তু সাবধান হয়ে যাচ্ছে। গীতা কিন্তু বুঝতে পেরেছে যে অগ্নিজিৎ মুখার্জি থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই ভজন মিত্তির, আর ভজন মিত্তিরই হয়তো কৃপানের সঙ্গে মিলে এগুলো করছে। সানাইয়ের থেকে পপুর আওয়াজ বেশি হচ্ছে সেটা সে বুঝতে পেরেছে। এবার কি হবে ভজনের? কি তাহলে লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।